সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে, এবং আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, আমরা কথা বলতে চাচ্ছি সিডো সনদ নিয়ে, এবং সেই যে সনদের 39 বছর বাংলাদেশ স্বাক্ষর করেছে সেটাও 36 বছর, কিন্তু কতটা আসলে পূর্ণাঙ্গ রূপে সেই অনুমোদনটা মিলেছে, বাস্তবায়িত হয়েছে, সেই জায়গাটি একটি বড় প্রশ্ন কিন্তু এখনও আমাদের দাঁড় করিয়ে দিতেই হয়। কারণ যখন আমরা প্রতি মুহূর্তে দেখি সেই বাস্তবায়নটা যদি পর্যাপ্তভাবে হতো বাংলাদেশে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা বলছি, তাহলে বাংলাদেশে প্রতি মুহূর্তে প্রতিটি জায়গায় নারীকে বোধহয় এতটা বৈষম্যের শিকার হতে হতো না, কিন্তু আমরা দেখছি নানানভাবে তাকে বৈষম্যের শিকার হতেই হচ্ছে। সে আমি আমি যদি বলি যে তারা কর্মক্ষেত্রে যে মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে, বেশ কিছু ধারার যেটা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, নিশ্চয়ই যারা আলোচক রয়েছেন তারা বলবেন সেই ধারাগুলো উল্লেখ করবেন, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। নারী এখনও সম্পদের দিক থেকে সেই সমবণ্টিত হবার যে আশাটা ছিল, যে সেই আশা জাগানিয়া তথ্য ছিল, মেলেনি, প্রত্যাশা অনুযায়ী সেটা মেলেনি, এখনও কিন্তু পুত্র সন্তানের অর্ধেকই পেয়ে থাকে। কথা না বাড়িয়ে যারা রয়েছেন আজকে আলোচনায়, নিশ্চয়ই তারাই এটা বিস্তারিতভাবে তুলে ধরবেন, আমি যাচ্ছি তাদের কাছেই এবং যাদেরকে পেয়েছি আপনাদের সাথে আলাপ করিয়ে দেই। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক সাদেকা হালিম, সাবেক ডিন, চেয়ারপারসন সমাজবিজ্ঞান বিভাগ, সাবেক ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক তথ্য কমিশনার। আরও উপস্থিত হয়েছেন নাসিমুন আরা হক মিনু, সভাপতি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, ভার্চুয়ালি আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শরীফা সালোয়া ডিনা, উপ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। অধ্যাপক সাদেকা হালিম, আপনাকে দিয়ে শুরু করি, অনেক কিছু হবার কথা ছিল এখনও আমরা করতে পারিনি, আমরা কেন পারলাম না, এই ছোট্ট প্রশ্নটা দিয়েই শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতেই বলেছেন যে বাংলাদেশ যে সিডো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, এটা একটা আন্তর্জাতিক সনদ এবং এই সনদটাতে তারা অনুসমর্থন দিয়েছে 1984 সালে। তো সেই সেটা দেওয়ার পরে কিন্তু এই সনদে যেটা আছে যে বাংলাদেশের নারীদের যে মৌলিক অধিকারগুলোর কথা আমরা বলি, যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে খুব সুন্দরভাবেই, সেই অধিকারগুলোকে নিশ্চিন্ত করা প্রয়োজন। তো সে শুরুতেই কিন্তু বেশ কিছু সমস্যা ছিল, আমরা আসলে ধীরে ধীরে এগুচ্ছি, তবে আমাদের কিছু রিজার্ভেশন রয়ে গেছে। আমাদের যেমন আমাদের আর্টিকেল 16.1C এবং আর্টিকেল 2, আর যেটা বিশেষ করে বলছে যে বাংলাদেশের নারীদের কোনো ধরনের বৈষম্য থাকতে পারবে না। আপনি যেটা শুরুতেই বলেছেন যে উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা আমাদের ভাইদের অর্ধেক পাই, বিশেষ সেটা মুসলিম প্রধান দেশ, আমরা ইসলাম ধর্মাবলম্বীর মানুষ, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর মেয়েরা কিন্তু কিছুই পাচ্ছে না, আবার খ্রিশ্চান মেয়েদেরও সেই অবস্থা, এবং আমাদের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যেটা আপনার মাতৃতান্ত্রিক পরিবার, সেখানে তারা কিছুটা পায়, কিন্তু তাদের উপরে যে বাংলাদেশের আমাদের যে সমাজের যে প্রভাব পড়েছে বা আমাদের ধর্মীয় যে প্রভাবটা পড়ছে, সেখানেও লক্ষ্য করা যাচ্ছে যে এখন সেই বন্টনেও কিন্তু তাদের মধ্যেও সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বড় যে জায়গাটা সেটা বলবো আমি এইভাবে যে বাংলাদেশ সরকারের যে সদিচ্ছার অভাব আছে তা নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে বা যখন আমাদের নারীদের সংক্রান্ত যে মৌলিক অধিকারগুলি নিয়ে আলোচনা হয় সেগুলো নিয়ে সময় কিন্তু উনি উল্লেখ করেন, কিন্তু ওনাকেও কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেই এই আইনগুলো, বিশেষ করে আন্তর্জাতিক আইন যখন হয় সেই আইনগুলো একটা প্রতিফলন থাকতে হবে, আমাদের জাতীয় পর্যায়ে যে পলিসিগুলো তৈরি হচ্ছে তার মধ্যে আমাদের প্রতিফলন থাকতে হবে। তো উনি সেই লক্ষ্যে কিন্তু কাজ করেছেন, বিশেষ করে ওনাকে সাধুবাদ দিতেই হয় যে 1996 যখন আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে, 97 কিন্তু প্রথম আমাদের জাতীয় নারী নীতি প্রণয়ন করা হয়েছিল, এবং সেটা কিন্তু অনেকটাই সিডোর আলোকেই হয়েছিল, এবং সেখানে উত্তরাধিকারীর কথা বলা হয়েছিল, সমবণ্টনের কথা বলা হয়েছিল। কিন্তু আমরা জানি যে যখন এই সরকার বা পলিটিক্যাল রেজিম যখন শিফট হয় তখন এই আমাদের জাতীয় যে নারী নীতি সেটার উপরে একটা প্রভাব পড়ে, এবং এখান থেকে এই আইনের এই ধারাগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়। ফলে আবার যখন 2010 যখন রিভিজিট করা হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে, তখন কিন্তু উত্তরাধিকারের বিষয়টি পুরোপুরি বাদ পড়ে যায়, যেটা বলা হচ্ছে যে আমরা ফ্যামিলি বেনিফিটস পাবো, অর্থাৎ আমি বেনিফিটস পাবো কিন্তু আমার ইনহেরিটেন্সের জায়গায় এখনও কিন্তু আমরা সেখানে নিশ্চিত করতে পারিনি। এবং এটা আর একটা হচ্ছে যে বড় আর একটা জায়গা হচ্ছে যে সংবিধানে কিন্তু আমাদের নারীদেরকে
অধিকার দেওয়া হয়েছে, যেমন ধারা ২৭ বা ধারা ২৮ বলা হচ্ছে যে নারী পুরুষ সবাই সমান, অল আর ইকুয়াল বিফোর ল, এবং কাস্ট, ক্লাস, আপনার রিলিজন, ক্রিড, কোনো কিছুতেই কোনোভাবেই কোনো নারী বা কোনো অন্য কোনো মানুষকে আমরা বৈষম্য প্রদর্শন করতে পারি না, আমরা বৈষম্য মানে একেবারেই বৈষম্য তুলে নিয়ে আসবো না, তাদেরকে সেই বৈষম্যের চোখে তাকাবো না। কিন্তু আপনার কাছে আবার আসবো নাসিমুন আরা হক মিনু, আপনার কাছে একটু আসি। একটি মেয়ে জন্মেই যদি সেই একদম জন্মানোর পরই সে যখন বুঝতে পারবে, সে এটা বুঝুক বা নাই বুঝুক, আমরা জানি যে জন্মানোর পরই সে আসলে কীভাবে যেন একটু গরিব হয়েই যায় তার ভাইটির তুলনায়। আমি যদি মুসলিম লতেই বলি, হ্যাঁ, ভাইটির তুলনায় সে গরিব হয়ে যাচ্ছে, তাহলে আসলে কতটা বৈষম্য তাকে সেই ছোটবেলা থেকেই মানসিক পীড়নের মধ্যে দিয়েই তো তাকে যেতে হচ্ছে, যতই সে সুবিধা পাক না। শুরু থেকেই তো সামাজিকভাবে একটা মনোভঙ্গি কি যে নারী একটা মেয়ে জন্মালে পরিবার খুশি হচ্ছে না, এটা তো থেকে যাচ্ছে সামাজিকভাবে, মনে হচ্ছে যে পুত্র সন্তান হতে হবে, তখন পুত্র সন্তান হলে উৎসব, নারী হলে অনেক বাবা মাই মুখ কালো হয়, মানে এক্সপেক্ট করে না বা খুশি হয় না, এটা হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এখনো হয়। তবে আর তারপরেই তো মনে করে নারী তাকে বিয়ে দিতে হবে, বাচ্চাটাকে তো ছোটবেলা থেকে ওইভাবে বড় করে যে তোমাকে পরের ঘরে যেতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে হাঁটতে হবে, জোরে হাসবে না, জোরে কথা বলবে না, দৌড়াবে না, ছুটবে না, লাফাবে, এইভাবে তাকে খর্ব করে দেওয়া হয়। হ্যাঁ, তার ব্যক্তিত্বটাকে খর্ব করে দেওয়া হয়, আর সে তো তখনও জানে না যে উত্তরাধিকার কী হবে, কিন্তু বাস্তব হলো উত্তরাধিকারে নারী পুরুষের সমতা নাই, তার ভাই পাবে বেশি, সে পাবে তার হাফ। তো এইটা তো চরম একটা মানবাধিকার লঙ্ঘন। তাহলে সংবিধানে যে আমার সমঅধিকার বলা হচ্ছে, সমঅধিকার তো হচ্ছে না, এটাই হলো বাস্তব। আমি আমি যে প্রশ্নটা রেখেছি, অর্থনৈতিকভাবে সে যাই হোক না কেন, সে সেখান থেকেই গরিব হোক, কিন্তু মানসিকভাবেও তো সে গরিব হয়ে যাচ্ছে প্রথম থেকে। আমি তো সেটাই বলছি যে প্রথম থেকেই তো তাকে মানসিকভাবে তাকে খর্ব করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সে তার ব্যক্তিত্বটাকে মানে দাবিয়ে রাখা হচ্ছে, সে যেন মানে একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ হিসাবে গড়ে উঠতে না পারে, সেটাই হচ্ছে। কিন্তু তাকে এমনভাবে বড় করা হচ্ছে, এমন একটা পরিবেশ তাকে দেওয়া হচ্ছে, সে কিন্তু তার কনফিডেন্সটা কমে যাচ্ছে। এইভাবে কিন্তু আমাদের দেশের মেয়েরা একেবারে শৈশব থেকেই তার মানে মনোবলটাকে ধসিয়ে দেওয়া হয়। এই ৩৬ বছর পার করলাম আমরা স্বাক্ষরের পরও, কিন্তু তাহলে আমরা কেন পারলাম না সেই সমাজটাকে? একটা মজার কথা যে আসলে বাংলাদেশ কিন্তু সব জাতিসংঘের সব সনদে খুব দ্রুত সই করে দেয়, আমরা কিন্তু সবগুলোতে সিগনেচার করেছি, কিন্তু বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি। আমরা এই সিডো সনদ ৮৪ সালে সই করেছি, ৯৭ সালে ৪টা ধারায় আপত্তি ছিল, তার মধ্যে ২টা ধারার থেকে কিন্তু এই আওয়ামী লীগ সরকারই, তখন শেখ হাসিনার সরকার ছিলেন, উনি কিন্তু ২টা ধারা উইথড্র করেছেন, মানে ওই সরকার উইথড্র করেছে, কিন্তু ২টাতে এখনো আপত্তি। হ্যাঁ, তো এইরকম অনেক, যেমন সিআরসি শিশু অধিকার সনদ, সেখানেও আমরা কিন্তু সিগনেটরি, সিগনেচার করা মানে হলো আমরা অঙ্গীকার করছি যে আমার দেশে সকল আইনে সকল ক্ষেত্রে আমরা এটা বাস্তবায়ন করব। উইথড্র করার কারণটা কি সেখানে, মানে কি কি প্রতিবন্ধকতা? আমাদের সরকার যখন, বাংলাদেশ সরকার যখন সই করেছিল, অনুমোদন করেছিল, তখন তারা বলেছিল আমরা ৪টা ধারায় আপত্তি রেখে করছি, সেটা করা যায়, এই ব্যবস্থাটা এই সিডোতে আছে, কিন্তু সেটাতে এত বছর হয়ে গেছে, ৩৯ বছরে যদি এটা আমরা পূর্ণাঙ্গ অনুমোদন না দেই, সংরক্ষণ রেখে, রিজার্ভেশন রেখে, যে এই ৪টা ধারা বাদে আমি অনুমোদন দিলাম, কিন্তু এই ৪টা ধারায় অনুমোদন যদি আমি না দেই, এখন দুটো ধারায় আপত্তি আছে, সেই আপত্তি যেটাতে আছে ২ নম্বর ধারা এবং ১৬(1)(g), তো এই দুটো ধারায় আপত্তি থাকলে তো আর আমার মানে পুরো পূর্ণাঙ্গভাবে সেটা বাস্তবায়ন কোনোটাই অনুমোদন, আবার অন্যগুলিও বাস্তবায়ন যথার্থ হচ্ছে না, তা আমার যদি অনুমোদন না দেই তাহলে তো হবে না। হ্যাঁ, এখন ২ নম্বরটা কিন্তু বলা হয় সিডোর হার্ট। হ্যাঁ, সেটা হলো সংবিধানে, কোনো দেশ, প্রতিটি দেশের সংবিধানে নারীর পুরুষের সমতা নিশ্চিত করতে হবে, যদি কোনো দেশে না থাকে, হ্যাঁ, তো সেখানে দিতে হবে, এবং আইনগুলো নারী পুরুষের সমতা নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করতে হবে, যেখানে কোনো আইন যদি নারী অধিকারের বিপক্ষে থাকে, সমতার মানে জন্য যথেষ্ট না হয় বা অন্য বিপরীত থাকে, তখন সেই আইনটাকে সংশোধন করতে হবে, প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। এখন আমাদের দেশে যেমন ২ নম্বর ধারা সংবিধানের কথা, তো তো সংবিধানে কিন্তু নারী পুরুষের সমতা বলা আছে আমাদের, তাহলে আমাদের বাধা কোথায়?
আমাদের তো এটা মেনে বাধা কোথায়, এবং আপনি যেটা চমৎকারভাবে বলেন হার্ট, হার্টটাকে বাদ দিয়ে আমি যদি অনুমোদন তাহলে আসলে সেটা কোন নামই করলাম, আমি সিগনেটরি অঙ্গীকারও করলাম কিন্তু আমি বাস্তবায়ন করছি না। এবং দুই নম্বর ধারায় সিডোর কমিটির কাছে আমরা যখন রিপোর্ট পেশ করি, বাংলাদেশ সরকার প্রত্যেকবার প্রতি চার বছর পর করতে হয়, প্রতিবারই সরকার বলে আসছে আজকে বহু বছর ধরে যে আমরা দুই নম্বর ধারায় মানে আপত্তি প্রত্যাহার করে নিব, আপত্তি মানে রিজার্ভেশন যেটা আছে প্রত্যাহার করব, আমরা এই যে কাজ করছি প্রক্রিয়াধীন আছে শিগগিরই করব, কে করে ফেলবো, এরকম প্রত্যেকবার রিপোর্টে এটা বলা হচ্ছে কিন্তু কোনো টাইম লাইন নাই এবং করাও হচ্ছে না। আনফর্চুনেটলি সর্বশেষ আমাদের সরকার বলেছে যে বেশ কয়েক বছর আগে যে রিপোর্ট দেওয়ার সময় বলেছে যে আমাদের সমাজ প্রস্তুত না, তাহলে সেই সৌভাগ্য আমাদের কবে মিলবে নিশ্চয়ই না, সমাজ তো কোনোদিন আগে প্রস্তুত হবে না, আমাকে আগে আইন করতে হবে তার জন্য, তারপর আইন বাস্তবায়নের জন্য অনেক কাজ করতে হবে, তারপর সমাজ প্রস্তুত হবে। জি, আপনার কাছে আমি আবার আসবো, আমার এই বিষয়ে আরো কথা আছে। অধ্যাপক ডক্টর শরীফা সালোয়া, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, নাসিমুন আরা হক মিনু চমৎকারভাবে বললেন হৃৎপিণ্ড বাদ দিয়ে তারপর আমি একটি অনুমোদন দিলাম, তাহলে আসলে আমার সেই সক্রিয় যদি পদক্ষেপ বলি সেটা কি আদৌ মিলবে? এটা অনেকাংশেই সঠিক বলেছেন নাসিমুন আরা হক মিনু, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাকে এবং প্রফেসর সাদেক আহলিম তাকেও, তারা যথার্থ বলেছেন। তবে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিঃসন্দেহে জানি। আমি একটি কথা খুব ভালো করেই স্মরণ করতে চাই যে বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অথবা নারীর সামাজিকীকরণের ক্ষেত্রগুলো যেভাবে প্রসারিত করেছেন তাতে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে এই শর্ত দুটো উঠে যাবে, কারণ ইতোমধ্যে এই সরকার অতীতে আরও যে দুটো শর্ত ছিল সেই দুটো উইথড্র করেছেন। আরেকটি কথা যে সামাজিক প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে কোনো কিছু বাধা, সেই বাধাকে উপেক্ষা করবার জন্য বা বাধাকে তুলে নেওয়ার জন্য একটা সামাজিক মনোভাব গড়ে তুলতে হয়, এই সামাজিক মনোভাব গড়ে তুলবার জন্য একটা প্রেক্ষাপট প্রয়োজন হয়। সেই প্রেক্ষাপটটা আমরা দেখছি যে নারীর শিক্ষার হার বেড়েছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, নারীর কর্মক্ষেত্রের পরিধি বেড়েছে, ফলে সামাজিক ক্ষেত্রগুলোতে এগিয়ে আসা নারী যখন প্রতিষ্ঠিত হবে তখন সম্পত্তিতে অধিকার বা উত্তরাধিকারের ক্ষেত্রে তার যে অধিকার কিংবা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যে অধিকার, এই সমস্ত অধিকারগুলো তখন আসলে প্রতিষ্ঠিত হবে সামাজিক মনোভাবের দিক থেকে, তখন আসলে এই দুটো শর্ত তুলে নেওয়া সম্ভব হবে, এটা সহজ হবে। আমরা যদি সামাজিক প্রেক্ষাপটের কথা আমি আরো একবার যদি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু অনেক আইন আছে, পারিবারিক আইন, শিশু অধিকার আইন, কিন্তু সেই আইনগুলো সর্বাংশে প্রয়োগ করা হচ্ছে না, অর্থাৎ যে আইন আছে সেই আইনগুলোর যথাযথ প্রয়োগের অভাব আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রেও আমরা বলতে পারি এটি আইন হলেও কতটা বাস্তবায়ন হবে সেটা কিন্তু লক্ষণীয়, কারণ এখন যে আইন আছে সম্পত্তির ক্ষেত্রে বলছি অন্তত, যে নারী যে তার ভাইয়ের অর্ধেক পাবে, এই আইন আছে কিন্তু আমরা যদি ক্ষেত্র সমীক্ষা পদ্ধতিতে দেখি তাহলে নারী কতটা তার সম্পত্তির উত্তরাধিকার পাচ্ছে, ওই ভাইয়ের অর্ধেকটুকু সে পাচ্ছে, এটি কিন্তু মানে বিবেচনার বিষয় আমার জানা মতে। আমি অনেক দেখেছি আর কি গ্রামে গঞ্জে অথবা শিক্ষিত পরিবারেও ভাইরা বোনকে বলে যে মাফ করে দাও অথবা তার কথা শুনেই না, এই ঘটনাগুলো প্রায়ই ঘটে, এমনকি পিতাও তার কন্যাকে বঞ্চিত করে, সম্পত্তি লিখে দেওয়ার সময় সে মেয়েকে বলে যে মাফ করে দাও, তোমার তো আছেই স্বামী সংসার, মাফ করে দাও, অথবা যদি চাপে পড়ে দেয়ও সেই ক্ষেত্রে নারী কিন্তু তার বাবার বাড়িতে গিয়ে পিতার মৃত্যুর পরে তার ভাইদের কাছ থেকে সেই সম্পত্তিটুকু আদায় করতে পারে না, ব্যর্থ হয়, এরকম বহু ঘটনা আমার দেখা আছে। সুতরাং যা আছে সেটাও কিন্তু আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি না, এটাও কিন্তু একটা দিক। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে সামাজিকভাবে আমরা যদি সমাজকে উদ্বুদ্ধ করতে না পারি, আমরা যারা সচেতন অংশ কিংবা এই কাজে আসলে কাউকে না কাউকে দায়িত্ব গ্রহণই করতে হবে, যে সমাজের মানুষগুলোকে বোঝানো যে নারী এবং পুরুষ
তারা যে সমকক্ষ কিংবা সংবিধানে তাদের যে সমান অধিকার দেয়া আছে এইটি যেন প্রয়োগের ক্ষেত্র তৈরি হয়, তাকে যেন আলাদা করে নারী না ভাবা হয়, তাকে যেন মানুষ হিসেবে ভাবা হয়, অথবা তার প্রতি যেন মানে ন্যায্য বিচার করা হয়, তাহলে আমার মনে হয় যে সিডো সনদে স্বাক্ষর করবার অনেক আগেই, ওই শর্ত দুটো তো তুলে নেওয়ার অনেক আগেই নারীর অধিকার আসলে প্রতিষ্ঠিত হবে, সেটা বাংলাদেশে হতো। সাদিকা হালিম, আপনার কাছে আসি, প্রেক্ষাপট বেড়েছে এটা বললেন প্রফেসর ডক্টর শরীফা সালোয়া, আপনি নিশ্চয়ই সেই জায়গাটায় এই এই অংশটুকু একটু ভেবে তারপর ওই ফ্রেমের মধ্যে যদি আমরা ঢুকাই যে একদিকে প্রেক্ষাপট অনেক বেড়েছে কিন্তু আর একদিকে আমরা যদি রেল স্টেশনের ঘটনার দিকে তাকাই, নারী আবার নারীর পোশাক নিয়ে যেভাবে চেপে ধরছে, জন্ম থেকেই যদি আমি পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে বেড়ে উঠি তাহলে তো আমি নারীর আমার নিজের অধিকারও বুঝি না, নারী অন্য নারীর অধিকারও বুঝি না, তাহলে প্রেক্ষাপট বাড়াতে পারলাম কই? হ্যাঁ, খুবই একটা সুন্দর প্রশ্ন। তার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের যে আমাদের যে সুন্দর একটি সংবিধান আছে সেই সংবিধানে কিন্তু আমাদের নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে, যেটা নাসিমুন আপাও বলেছেন, এবং আমাদের অন্যান্য যে আর্টিকেলগুলো আছে 11, 15, 19, 20, 41, 42 সব কিছুতে কিন্তু রাইট টু প্রপার্টি, রাইট টু প্র্যাকটিস রিলিজন, ডিগনিটি, ওয়ার্থ অফ হিউম্যান পার্সন এগুলো এনশিওর করা আছে। কিন্তু যেটা আপা হৃৎপিণ্ড বলছেন সেটা কী বলছে আসলে? সেটা বলছে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে, সেখানে একটা রিজার্ভেশন রয়ে গেছে। এটা একটা বড় একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশে একাধারে আমাদের সংবিধান আছে, আবার ঠিক তেমনইভাবে আমাদের পার্সোনাল লজগুলো আছে, সেটাও কিন্তু আমরা প্র্যাকটিস করি। এটা আপনার চয়েস, আপনি কোথায় যাবেন, আপনি সিভিল লগুলো দ্বারস্থ হবেন না আপনি পার্সোনাল লটা ইউজ করবেন, সেটা আপনার চয়েসের উপরে। আবার সংবিধানও আছে, এখন আপনি যদি একটা ম্যাট্রিক্স টেবিল করেন তাহলে দেখবেন যে এই সিডোর ধারাগুলোর সাথে আমাদের পার্সোনাল লর কিন্তু একটা সংঘর্ষিক একটা অবস্থান, যে কারণে কিন্তু আপা যে বলছেন যে সমাজকে কেন তৈরি হতে হবে, আগে আমরা আইন করব, আমরা আইন করতেই পারি কিন্তু আমাদের পার্সোনাল লজগুলোকে নিয়েও আমাদের ভাবতে হবে, আমাদের তো পার্সোনাল লজ আছে। এবং 27টি মুসলিম দেশের মধ্যে 7টি দেশ কিন্তু আমাদের যেভাবে রিজার্ভেশন আছে তারা রিজার্ভেশন রেখেছে এই দুটি ধারাতেই, আর যারা রাখেনি তাদের মধ্যে হচ্ছে কুয়েত, জর্ডান, লেবানন, ইয়েমেন, টার্কি, এরা কিন্তু আমাদের মানে এটা আমি উল্লেখ করলাম যে এখানে আমাদের অনেক ভাই বোনেরা যে কাজ করছে, তো অনেক মুসলিম দেশেও কিন্তু এই পরিবর্তনটা হয়েছে এবং তারা এই মানে এই থেকে গ্রহণ করে তাদের ন্যাশনাল পলিসিসগুলো চিন্তাভাবনা করছে পরিবর্তন করার, এই রিফ্লেকশনটা লাগবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আমার সামাজিকীকরণটা কেমন হচ্ছে, আমার কাছে অনেক আইন আছে কিন্তু আমি সামাজিকীকরণ কীভাবে করছি, যেটা আপা বলছিলেন যে একটা শিশু যখন জন্ম নিচ্ছে সে জানে না সে নারী না পুরুষ, তাকে কিন্তু আমরা তৈরি করছি এবং তার সাথে সমাজ থেকে অনেকগুলো এক্সপেকটেশন তৈরি হচ্ছে। পুরুষ শিশুকে নিয়ে কিন্তু একটাই বড় এক্সপেকটেশন যে তাকে চিফ ব্রেড উইনার অফ দি ফ্যামিলি হতে হবে, তার উপর আমি নির্ভর করব, আর নারী শিশুটাকে বড় করব, লেখাপড়া শেখাতে হবে, এখন আমাদের এটা একটা ডিমান্ড আছে, ভালো বিয়ে হবে, কিন্তু আবার তাকে যৌতুকও দিতে হবে, সেটা আপনি ফর্মালি দেন আর ইনফর্মালি দেন, এটা দিচ্ছি আমরা এখনও। তো সেই জায়গাটাতে প্রেক্ষাপটে কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও বা সিডো থাকা সত্ত্বেও পার্সোনাল ল থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখনও দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এবং আমাদের প্রায় আমরা বলতে শুনি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী নেত্রী নারী, তাহলে আপনাদের তো সমস্যা কইয়া পা, কোনো সমস্যা তো নাই, কিন্তু সমস্যা তো আমাদের মনস্তাত্ত্বিকভাবে রয়ে গেছে। এবং একটা টুল হচ্ছে যে আপনি কি পোশাক পরেছেন, আমি কি পরেছি, আপা কি পরেছেন, বা যিনি আমাদের সাথে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সেই ম্যাডামও কী পড়েছেন, এইটা আমাদের চিন্তার বিষয়, বিকজ এইটা দিয়ে আমি একটা টুল যেটা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আমাদের দেশে সমগ্র জনসংখ্যার 50% নারী, এই নারীকে তো আমি ঘরে বসিয়ে রাখতে পারবো না, এরা একটা প্রোডাক্টিভ ফোর্স, গার্মেন্ট ইন্ডাস্ট্রির মেরুদণ্ডই বলা হচ্ছে নারী শ্রমিকদেরকে, এবং আপনি যদি শ্রিম প্রসেসিং প্ল্যান্ট বা ঘের এসব নারীরা কাজ করছে, ইভেন এই করোনাকালীন সময় দেখা যাচ্ছে যে সাইবার ইয়েতেও কিন্তু নারীরা বেশি এগিয়ে গেছে এবং নারীরা অনেকে তাদের পরিবারকে বাঁচাতে চেষ্টা করেছে এবং লাইভলিহুডের জায়গায় তারাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে। এত থাকা সত্ত্বেও
আমার পিতৃতান্ত্রিক সমাজে নারীকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সে তো নারী কি ক্রপ টপ পরেছে, না ছোট কাপড় পরেছে, না লম্বা জামা পরেছে, না লম্বা হাতা ব্লাউজ, না ছোট হাতা, এইটা আমাদের ভীষণ মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে ধর্মটাকে আমরা অপব্যবহার করে এখানে নিয়ে আসছি একটা টুল হিসাবে, যে আমি নারীর সব কিছু নিয়ন্ত্রণে রাখবো, আমি যদি ইনকামও করি সেই ইনকামটা আসলে আমি আমার পরিবারকে দিচ্ছি, সেটা ডিস্ট্রিবিউশন কী হবে এটা অনেক ক্ষেত্রে অনেক শাশুড়ি ঠিক করে দিচ্ছে বা তার স্বামী ঠিক করে দিচ্ছে, তার বাবা এবং তার ভাই, তাদের অ্যাকাউন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট কয়টা নারী খুলতে পারছে, তাকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা রাখতে হচ্ছে, সেভাবে খরচ করতে হচ্ছে। আপনি ক্রেডিট স্বাধীনতাটা আসলে মূলত সেই অর্থে মেনে নেই। নারীরা কেন এত ভালো ঋণ গ্রহীতা বাংলাদেশে? বিকজ 99% নারী ঋণ পাচ্ছে, তারা সবার আগে এই ইনস্টলমেন্টটা দিচ্ছে ঠিক সময়ে, পুরুষরা কিন্তু পালিয়ে যাচ্ছে। এবং তাদের নারীদের অল্টারনেটিভ সোর্সেস অফ এমপ্লয়মেন্ট এখনও গ্রামীণ সমাজে একটু কম, এবং তারা সহজে তার পরিবারকে থেকে বিচ্ছিন্ন হতে পারছে না, তার সন্তান থেকে। সে কারণে এই প্রেক্ষাপট পরিবর্তন বা এই প্রেক্ষাপট জায়গাটা তৈরি করে, এটা খুব কমপ্লেক্স। তাই বলে আমি খুব একটা হতাশ মানুষ নয়, আমি মনে করি যে এর মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আমি এর মধ্য থেকে আসলে আপনি দেখেন আমাদের নারীরা তো সেনাবাহিনীতে চলে গেছে কাজ করছে, পুলিশে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী যে মানে যে সকল জায়গায় একেবারে ট্রেডিশনালি পুরুষের ছিল, উনি কিন্তু সেগুলো ব্রেক করেছেন আস্তে আস্তে, এবং উনি নিয়েছেন মেয়েদেরকে। উনি আমি বলবো যে উনি সবচেয়ে প্রথম যে আমাদের আলোকবর্তিকা, আমাদের অবশ্যই বেগম রোকে আছে, অনেকে আছে, কিন্তু এই সমাজে এই প্রেক্ষাপটে উনি এখন বলতে শুরু করেছেন যে উত্তরাধিকার জায়গাটা তো পরিবর্তন আনতে হবে, এই কোড অফ কন্ডাক্টটা পরিবর্তন করতে হবে। এবং সেটা হয়তো সময়ের তালে তালে আমরা যদি আশা রাখতে পারি, নিশ্চয়ই হতাশাটা বাদ দিলে সেটা হয়তো মিলবে। নাসিমুনারা হক মিনু, এই যে একটা ভাবনা, এই ভাবনাটা তো আগে দূর করতে হবে, যে একটি কন্যা শিশুর জন্য একটা বাবা মাও চিন্তা করছে যে না এর পেছনে আমি শুধু খরচ করছি খরচ করছি, ছেলের ক্ষেত্রে ভাবা হচ্ছে ইনভেস্ট করা হচ্ছে একসময় সে সেই প্রফিটটা পাবে, এই ভাবনা কিভাবে দূর করব? না, এটাই তো একটা বলেছিলাম যে সমাজের মনোভঙ্গি, আমাদের মানসিকতাটাই হলো যে নারীকে বোঝা মনে করা। তো নারী তো বোঝা না, তার নারীর পিছনে ইনভেস্ট করলে সেই তো ইনকাম করবে, সেই তো এখন বাবা মাকে দেখছে, অনেক সময় ছেলেরা দেখে না। নারীর এই যে ঋণের কথা উঠলো, নারী যখন ঋণ নেয় পুরোটা সে পরিবারের জন্য ব্যয় করে, পুরুষ তো বাইরে যাচ্ছে ড্রিঙ্ক করছে জুয়া খেলছে বা অন্য কিছু করছে আরেকটা বিয়ে করছে, সে কিন্তু এটা পরিবারের জন্য ব্যয় করছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের যারা এই এক্সপিরিয়েন্স করছে এই জিনিসটা, তারা দেখছে যে মেয়েদের ঋণ দিলে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। হ্যাঁ, তো এবং যারা নারীরা কর্মক্ষেত্রে আছে তারা সবচেয়ে বেশি হার্ডওয়ার্কিং। হ্যাঁ, এই ঋণের ক্ষেত্রে বললাম তো সব ক্ষেত্রেতে এটা তো একটা ভুল ধারণা, নারীরাই কিন্তু এখন মেয়েরা চাকরি করছে, বাবা মাকে দেখছে, সবই করছে, অনেক সময় ভাইটা দেখেও না, আমরা চোখের উপরে এখন দেখতে পাচ্ছি, আমরা আমাদের ভুরি ভুরি প্রমাণ রয়েছে, তারপরও আমরা বের হতে পাচ্ছি না ধারণা থেকে, ওই একটা মাইন্ডসেট হয়ে গেছে না, ওই জন্য আরো বেশি আলোচনা, আরো বেশি প্রোগ্রাম, আরো বেশি আন্দোলন দরকার। হ্যাঁ, অনেক বেশি। আর যেটা হলো তো প্রধানমন্ত্রী বলছেন এটা খুব ইতিবাচক যে উত্তর, ওই যে যেমন বললাম সিডোর দুই নম্বর ধারা, আর সব সমস্যার আমাদের হার্ট হলো এই উত্তরাধিকার আইন, আমরা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য আমাদের সবচেয়ে জরুরি উত্তরাধিকার আইনে সমতা আনা, এটা আমরা শুধু বললে হবে না। হ্যাঁ, বা শুধু বেতন বৈষম্য নীতিমালা ঘোষণা, ওটা আরেকটা বিষয়, নীতিমালা ঘোষণা করলে হবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। যেটা সমাজের কথা বলছিলাম যে সমাজ প্রস্তুত না, যখন সতীদাহ আইন বন্ধ করা হয়েছিল, সতীদাহ আইন করে মানে সতীদাহ বন্ধ করা হয়েছিল, হিন্দু পরিবারে স্বামী মৃত্যু হলে স্ত্রীকে বাধ্যতামূলক চিতায় পুড়িয়ে মারা হতো, সেই ভয়ঙ্কর নৃশংস ঘটনাটা তো বন্ধ হয়েছে, তখন সময়ে সেটা হাঁটতে হবে আস্তে আস্তে করে, এবং আইনের প্রয়োগ করতে হবে, এবং পাশাপাশি সমাজকে প্রস্তুত করতে হবে। জি, আমি যেটা বলছিলাম যে সেই যে মজুরি বৈষম্য বা বেতন বৈষম্য ওগুলো নিয়ে আলোচনা করবো, বিরতির সময় হয়েছে, নিশ্চয়ই সেই বিষয়গুলো আমাদের আজকে তুলে ধরতে হবে। আপনারা রয়েছেন তিনজনই আমার সাথে, বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, একুশে রাতে সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আপনারাও থাকছেন আমাদের সাথে। খারাপ
সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশের রাতের আজকের এই আলোচনায়। সিডো যে স্বাক্ষর বাংলাদেশ করেছিল, তার 36 বছর পার করেছে সেই সনদে স্বাক্ষরের, কিন্তু বাস্তবায়ন আসলে হয়নি এবং পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের যে দাবিটা ছিল সেটা আসলে কবে আলোর মুখ দেখবে সেটা একটা বড় প্রশ্ন নিয়েই আমরা শুরু করেছি। যদি সেই আলোর মুখটা দেখা যায় সেজন্য অনেক বেশি চর্চার দরকার। আমি আসতে চাই অধ্যাপক ডক্টর শরীফা সালোয়া ডিনা আপনার কাছে। মানবাধিকারের কথা তো আমরা বলি, বিশ্ব মানবাধিকার দিবস রয়েছে, সেদিন থেকে শুরু করে সারা বছরই মোটামুটি আমরা এই চিৎকার করতে থাকি যে মানুষের অধিকার পৌঁছে দেয়া। ব্যক্তির অধিকার যদি নিশ্চিত করতে না পারি, মানবাধিকার কীভাবে নিশ্চিত করব? নারী এক নারীকে যদি একজন ব্যক্তি হিসেবে চিন্তা করি, তার অধিকারই আমরা নিশ্চিত করতে পারলাম না। দিনমজুর সে কাজ করছে, পুরুষ যদি কাজ করছে, নারী একজন শ্রমিক কাজ করছে, কিন্তু সেই নারী শ্রমিককে অর্ধেক বেতন পেতে হচ্ছে কিংবা কখনো কখনো কিছুটা কম বেতন পেতে হচ্ছে পুরুষের তুলনায়, সেটা আসলে কিভাবে মেনে নেওয়া সম্ভব? তাহলে সেই মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে? ধন্যবাদ। আসলে মানবাধিকার তো দুই ভাগে বিভক্ত, নারীর অধিকার এবং পুরুষের অধিকার। নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক এখনো পর্যন্ত, পুরুষের অধিকারে কেউ তো হাত দিচ্ছে না, কিন্তু কেন নারী কম পাবে? পাবে এই কারণে যে যেহেতু সমাজটাকে প্রতিষ্ঠিত করা এবং শাসন করার দায়ভার এখনো পুরুষের হাতে, নারীর হাতে নেই। নেই কেন? কারণ নারী অনেক ক্ষমতায় থাকলেও এই বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। সে কারণে যখন শ্রমিক হিসেবে, মজুর হিসেবে নারী কাজ করে, সে অর্ধেক মজুরি পায়। শুধুমাত্র যখন কোনো সার্কুলার হয়, সেই সার্কুলারের মধ্য দিয়ে যেখানে নারী পুরুষের কোনো কোটা থাকে না, নারীর কোটা থাকে না, তখন দেখা গেল সমমজুরির মানে সমবেতন পাচ্ছে নারী। কিন্তু যখন পথে ঘাটে বেসরকারিভাবে কাজ করছে, যেমন ধান কাটার শ্রমিক, মাটি কাটার শ্রমিক, চায়ের পাতা তোলার শ্রমিক, কারখানার শ্রমিক, গার্মেন্টস শিল্পের শ্রমিক, এই সমস্ত শ্রমিকের মজুরি আমরা দেখেছি যে তাদের মজুরি অনেক কম। কারণ নারী প্রতিবাদ করে যাবে কোথায়? নারী প্রতিবাদ করবে, তার মানে অধিক সংখ্যক কিংবা সমস্ত নারী যদি একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন গড়ে তোলে, তবেই হয়তো এই বৈষম্যের বিলোপ ঘটবে, তার আগে ঘটবে না। কারণ সুযোগ পেলেই তার কর্তা ব্যক্তিরা তার শ্রম মজুরি কেটে নেবেন, তার গৃহতাই ফিরে আসবে যখন, সে তখন তো গৃহকর্তার অধীন, সুতরাং সেখানেও তাকে কথা শুনতে হবে। এই মাইন্ড সেট আপ থেকে আসলে বেরোতে হবে সবচেয়ে বড় কথা। কারণ নারী তো প্রায় যে দাসত্ব বরণ করেছে, এই দাসত্বের হয়তো প্র্যাকটিক্যালি সে দাস নয়, কিন্তু মানসিক যে দাসত্ব, এই দাসত্ব থেকে সে যদি বেরিয়ে না আসে, তার পক্ষে আসলে এই রেভলিউশন ঘটানো অসম্ভব। জি, আপনি তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম যে বেগম রোকেয়া, তিনি তো আসলে সমাজের জন্য অনেক কিছু করেছেন, সমাজ চিন্তাবিদ ছিলেন, সমাজের জন্য ভেবেছেন, নারীর অধিকারকে নিশ্চিত করতে চেয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের কজন নারী শিক্ষার্থী তার অধিকার সম্পর্কে একদম নিশ্চিত হতে পারছে? আসলে সংখ্যা দিয়ে এটা বলা সম্ভব নয় এই মুহূর্তে, তবে আমরা কাজ শুরু করেছি। নারী প্রথমত নাম হিসেবে প্রতি বছর আমরা রোকেয়ার চেতনা বা তার কথা, তার ভাব, এই সমস্ত বিষয়ে উদ্বুদ্ধ করবার আমরা চেষ্টা করি নারী শিক্ষার্থীদের। এবং নারী শিক্ষার্থী আর ছেলে শিক্ষার্থী যাই বলি না কেন, নির্বিশেষে সকল শিক্ষার্থী যখন বেরিয়ে যায় তখন তারা স্বীকার করে, নানা কথাই আমার সঙ্গেও উঠে এসেছে, যে তারা যেভাবে এসেছিল, যে মানসিকতা নিয়ে এসেছিল, আর যখন যাচ্ছে তাদের মানসিকতার ভেতরে বিপুল পরিবর্তন ঘটে যাচ্ছে। অর্থাৎ তারা নিজেদেরকে মানুষ হিসেবে ভাবতে শিখছে। একজন পুরুষ, সে যে শুধুমাত্র শারীরিক কাঠামোর জন্য পুরুষ তাই নয়, মানুষ হিসেবে সে কতখানি নারীকে, নারীর মূল্য দেওয়ার অধিকার, অধিকারের মূল্য দেওয়ার জন্য সে কতখানি মানবিক মানুষ হয়ে উঠছে, সেটাও কিন্তু একটা ব্যাপার। আর তাছাড়া রোকে আবার এটা তো বলে গেছেন যে তুমি যদি সমাজের জন্য কিছু করতে চাও, তাহলে তোমার কপালকে এমনভাবে তৈরি করো যে সেটা যেন ঝড় ঝঞ্ঝা এগুলো প্রবলভাবে সহ্য করতে পারে। তাহলে সেই সহ্য করার ক্ষমতাটা নারী অর্জন করুক,
এটিও আমাদের মানে আকাঙ্ক্ষা, এবং সেই সঙ্গে আমরা নারীদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করবার চেষ্টা করছি, এবং ভবিষ্যতে হয়তো নারীদের জন্য আলাদা করে সিটিজেন চার্টারের মতো তৈরি করা, সেটাও হয়তো আমরা করব। জি নিশ্চয়ই। প্রফেসর সাদিকা হালিম, যে কোনো প্রতিকূলতায় সেই সহিষ্ণুতা বাড়ানোর যে সাহসী ভূমিকাটা, সেখানে এখনকার নারীদেরকে কতটা দেখেন আর কতটা হওয়া দরকার বাংলাদেশে? আমি আসলে এই পার্সপেক্টিভের সাথে বিনয়ের সাথে একমত না, কেননা আমি যে ইস্যুতে কাজ করি আমি মনে করি যে এটা একটা কালচারাল ইকোফ্যামিনিস্ট পার্সপেক্টিভ, যে নারীকে প্রকৃতির সাথে তুলনা করা হয়, যে নারী হচ্ছে প্রকৃতি, তাকে দমন করতে পারি, তাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাকে তার মতো করে সাজাতে পারি, আমি সেভাবে দেখি। আর নারীকেই ধৈর্য ধরতে হবে, নারীকেই সহনশীলতা দেখাতে হবে, নারীকেই সংযম দেখাতে হবে। তার মানে কি, নারী তো মানুষ না, তাহলে আমি পুরুষকে মানুষ হিসেবে ধরছি? তো এই যে বিভাজনে যে ডাইকোটমিটা আমরা সৃষ্টি করে ফেলি অজান্তেই, আমি জানি ডক্টর শরীফা উনি কিন্তু এটা মিন করে বলছেন না, এবং যেটা এই ডাইকোটমিটাই আমাকে কি করে, আপনি এখন যে কাজটা করছেন এটা ভ্যালু অ্যাড করছে মার্কেট ইকোনমিতে, আমি যেটা করছি আপা যেটা করছে সেটা। সাদিকা হালিম, আমি বিনয়ের সাথে যেটা আবারও আমার প্রশ্নটা যুক্ত করব, আমি কিন্তু স্রোতের অনুকূলে নারী কতটা সহিষ্ণু আচরণ করে ভেসে যাচ্ছে সেই প্রশ্নটা রাখিনি, স্রোতের মানে প্রতিকূলে দাঁড়িয়ে সে কতটা, তার যার ঝড়ঝাপটা আসুক সে কতটা সেই সহিষ্ণু থেকে তার দিকেই সে এগিয়ে যাচ্ছে, সেইখানে সেটা সহিষ্ণু কেন বলবো, সেটা এই শব্দটা আমরা নিব না। আমরা এটা বলতে পারি যে একটা মেয়ে কিন্তু সংগ্রাম করছে এবং প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে, হ্যাঁ, কিন্তু এটা খুব কঠিন। যেমন ধরুন আমাকে দিয়েও যদি বিচার করি, আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি 3 দশকের উপরে, কিন্তু আমি শিক্ষক রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু এটা এতই পিতৃতান্ত্রিক শিক্ষক রাজনীতি যে প্রতিকূল পরিবেশে সবসময় আপনি যতই ডিটারমাইন্ড হন, যত কিছুই হন, আপনার ভিতর থেকেও কিন্তু যদি আমি মনে করি যে আমার নাসিমন আপার সাথে সলিডারিটি আছে সব বিষয়ে, ইট ইজ নট ট্রু। সে সলিডারিটি নাই, মেয়েদের মধ্যে যে সলিডারিটি নাই পুরুষের মধ্যে কিন্তু সেই সলিডারিটি আছে, এবং এটাই আমরা বলি যে অনেক সময় নারীরাই কিন্তু পিতৃতন্ত্রকে শক্তিশালী করে দেয়, যেমন করে শাশুড়ি করে, তাই না? যে আমি এখন প্রতিশোধ নিব, আমি যেহেতু অত্যাচারিত ছিলাম বউ হিসাবে, এখন আমি আমার ছেলের বউয়ের উপরে নেব। সেহেতু এই এইটা একটা পলিটিক্স, এটা এত সহজ বিষয় না, এবং এই প্রতিকূলে যা দাঁড়িয়ে যারা সংগ্রাম করে তার সঙ্গে যদি পরিবার না থাকে, সমাজ না থাকে, রাষ্ট্র না থাকে, তাহলে এটা এনডিওর করা খুব কঠিন। এবং সে কারণে আমরা বলি কি, পজিটিভ ডিসক্রিমিনেশন। আপনি অত্যন্ত কম্পিটেন্ট, কিন্তু আমি আপনাকে প্রমোশন দিব না, আপনার জায়গায় আমি একটা পুরুষকে দিব। বিকজ এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলো যেটা ডক্টর শরীফা বলছিলেন যে পুরুষকেন্দ্রিক, তাহলে একজন মেয়েকে পুরুষ কে করবে? আবার একজন মেয়ে ক্ষমতার বলয়ের মধ্যে টিকে থাকার জন্য পুরুষের কথাটাই শুনবে, পুরুষতান্ত্রিকতা অনুসরণ। যেমন আমরা অনেক সময় আমরা অনেক রাজনীতিটা ঢুকিয়ে দেওয়া হলো কথা বলি, এবং সেই রাজনীতির মধ্যে আমি পড়ে গেলাম, আমি তো সচেতন হতে পারলাম না। এটা পিতৃতন্ত্রের রাজনীতি, এখানে কোনোদিন এভরিওয়ান বাট নট এ ওমেন, সেখানে পুরুষরা সেটা তখন দেখবেন যে নানা রঙের লোকজন একসাথে হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে সমস্যা। এবং আমাদেরকে সেজন্যই যেটা উনি বলেছেন ডক্টর শরীফা, ভেরি গুড ওয়েল সেড, যে আমাদের নারীরা কেন মানে সমান মজুরি পায় না ইত্যাদি, আগে কিন্তু ট্রেড ইউনিয়ন বলে একটা ইস্যু ছিল, গার্মেন্টস এটা কিন্তু অনেক কাজে দিয়েছে, এবং একটা শর্তই ছিল যে ট্রেড ইউনিয়ন হতে হবে, ইপিজেডও হয়ে গেছে। তাহলে আমাদের যে নারী, জানেন 62% নারী আমাদের ইনফর্মাল সেক্টরে কাজ করে, সে কেমন করে মজুরি নিয়ে নেগোশিয়েট করবে? একটা ডোমেস্টিক সার্ভিসে যে কাজ করে, মজুরির কথা তো কোনো ভাবাই হয় না, তবুও তারা আজকাল করছে, কিন্তু তারা করছে। ধানমন্ডিতে আমি থাকি, সেখানে আমি জানি যে লেকের ওই পারে কত মজুরি দিতে হয়, লেকের এপারে কত হয়, যেহেতু আমি ছোটবেলা থেকে থাকি, এবং সেভাবে কিন্তু মজুরি বিভাজন হয় যে সে কত কাছে থেকে আসছে আমার বাড়িতে কাজ করতে, এবং সে এত ঘন্টায় এত টাকা নিবে। এটা কিন্তু এখন নারীরা বলতে শিখেছে, এবং এটা সুন্দর, ভালো। তাদেরকে আমরা ফেস্টিভ্যাল বোনাস দিচ্ছি কিনা, তাদেরকে আমি শুক্র শনি ছুটি দিচ্ছি কিনা, এই যে বিষয়গুলো আয়লতে কিন্তু আছে, আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদের শ্রম আইনটাও খুব সুন্দরভাবে আছে, সব কিছু খুব সুন্দরভাবে আছে, কিন্তু এই প্রয়োগের জায়গায়, আপনি ইনফর্মাল সেক্টরে সবচেয়ে বেশি নারীরা বাংলাদেশে কাজ করে, সেখানে আপনার প্রয়োগের জায়গাটায় সুশাসনের প্রয়োজন। জি নাসিমুনা মিনু, সেই আমি যদি বলি বাসাবাড়িতে যারা কাজ করছেন গৃহপরিচারিকা, তারা হচ্ছে গিয়ে এখন কিছুটা বুঝতে শুরু করেছেন, এবং সেটা আমাদের অনেক ভাবতেও ভালো লাগে। আর কি হতে পারে, কি বিষয়ে এই এই যে অধিকারে নিশ্চিত হওয়ার বিষয়ে আর কতটা সচেতন হতে পারে? কিছুটা সচেতন হয়েছে, যেটা প্রফেসর সাদিকা আলী নিয়ে আসলেন,
না ঠিক আছে, ব্যাপারটা এটা তো আমরা দেখছি যে আস্তে আস্তে মানুষ নারীরাও সচেতন হচ্ছে, কিন্তু আরো অনেক সচেতন হতে হবে এই লড়াইয়ে। আমরা আরো বেশি অনেক জোরালো নারী আন্দোলন দরকার, কারণ ওই যে নারী সংগঠনগুলো সেখানে শরীফা যেটা বললেন না করছে, অবশ্যই করছে বলেই আজকে সিডোতে আমরা অনুমোদন পেয়েছি, আমরা এই পর্যন্ত এসেছি। নারীরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে এগিয়ে আসছে বা অনেকগুলি গুরুত্বপূর্ণ জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে নারীদের নিয়োগ দিয়েছেন, সবকিছুই নারী আন্দোলনের ফল। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছাও যেমন আছে, আরেকটা হলো আমাদের এতদিনের যে নারী আন্দোলন সেটার ফল হলো আজকে নারীরা সচেতন হয়েছে, সমাজও কিছুটা হচ্ছে, একদমই হয়নি বলবো না, কিন্তু আরও অনেক সমাজে সচেতনতা আনতে হবে। আর এটা নারী পুরুষের মজুরি শুধু গৃহ শ্রমিকদের না, শুধু কম মজুরি দিচ্ছি তা না, আজকে যারা সিনেমায় অভিনয় করে সেখানে নারী পুরুষের ক্ষেত্রে নারীরা অর্ধেক পায়, সব জায়গায় ঠকানো হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। তো এইটার জন্য তো আমাদের একদিকে সমাজের সচেতনতা আনতে হবে, আরেকদিকে নারী আন্দোলন জোরদার করতে হবে, নারীদের মধ্যেও সচেতনতা এসেছে আরও আনতে হবে। এবং সবচেয়ে বড় কথা, শুধু নারীকে সচেতন করলে হবে না, পুরুষের মধ্যে সচেতনতা আসতে হবে, নারী পুরুষ মিলে এই আন্দোলনটা করতে হবে। আরেকটা হলো যে কেন, কারণ হলো আপনি নারীকে বাদ দিয়ে তো সমাজে গিয়ে যেতে পারবে না, সেই জন্যই তো এত সিডো সনদ ইত্যাদি ইত্যাদি কেন হলো, এই জন্যই করেছে, যাতে সমাজে সেটা তো এগিয়ে যাওয়ার সম্ভব না, সুবিধা দেওয়ার জন্য না। সেই জন্য আমাদের যেটা কথা উঠেছে যে অভিন্ন পারিবারিক আইন, সেটা প্রবর্তন করতে হবে, এবং আমাদের আইনগুলো বাস্তবায়ন করতে হবে, প্রয়োগ করতে হবে, প্রয়োগের ক্ষেত্র তৈরি করতে হবে। এখন ওই যে ঘুরে ফিরে সেই সিডোর দুই নম্বর ধারায় অনুমোদন না দিলে কিন্তু আমি নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না, আর নারীর অধিকার প্রতিষ্ঠিত না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। আজকে যে বাংলাদেশ এতটা মানে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে উন্নয়ন যেটা বিশ্বে আলোচিত যে মিরাকল ইকোনমি, তো কেন সেটার পিছনে তো নারীর অবদান, গার্মেন্টস শ্রমিকদের অবদান, হ্যাঁ রেমিটেন্স আনছে যে নারী পুরুষ নির্বিশেষে তাদের অবদান, এই এই কারণে কিন্তু, এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, যেটার আমরা কেন পেয়েছি এই অর্থনীতি, এই যে অগ্রগতি, সেটার পিছনে কিন্তু নারীর একটা বিশাল অবদান, যে যে নারীরা কর্মক্ষেত্রে অংশগ্রহণ করছে, সরকার কিছু সুযোগও তৈরি করেছে। তো আমাদের আরও অনেক সুযোগ তৈরি করতে হবে, হ্যাঁ নারীদেরকে কর্মক্ষেত্রে আরও অনেক বেশি আনতে হবে, তাহলে আমরা আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আজকে যতটুকু আমাদের অগ্রগতি হয়েছে তার থেকে অনেক বেশি অগ্রগতি হবে, সেই জন্যই আমাদের অভিন্ন পারিবারিক আইন করতে হবে, দুই নম্বর ধারা সিডোর দুই নম্বর এবং ১৬ একের গ থেকে আপত্তি প্রত্যাহার করতে হবে, পূর্ণ অনুমোদন দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। আরেকটা হলো যে কি বলছিলাম আমরা একটু আগে, এই দুইটা জিনিস আর উত্তরাধিকারী নারী পুরুষের সমদিকে আনতেই হবে। হ্যাঁ সমাজ প্রস্তুত না, কিন্তু আমি আইনটা করি, পাশাপাশি সরকারের একটা বড় উদ্যোগ নিতে হবে, সেটা হলো বড় ইনিশিয়েটিভ নিতে হবে, সেটা হলো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করতে হবে। এটা একদিনে হবে না, এটা শুরু করতে হবে, সেই জন্য একটা বড় বাজেট বরাদ্দ করতে হবে, যে নারী পুরুষ মিলে এই সমাজ, নারী পুরুষ দুজনেই এদেশের নাগরিক, এই মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য একদম শিশু বয়স থেকে শুরু করে, সেটা একটু বলে নেই, সেটা যদি আমি না করি তাহলে কিন্তু আমি ওই জায়গাটা, আমরা যে সম মজুরি সম অধিকার সমতার জায়গায় যেতে করতে পারবো না। এবং সেই জন্য আমাদের সবাই কমিউনিটির সবাইকে যুক্ত করে সরকারকে এই কাজটা করতে হবে, এবং ধারাবাহিকভাবে এক বাজেটেও হবে না, এটা আমাদের করে যেতে হবে। তখন একদিকে আমি আইন করব, আরেকদিকে সমাজকে প্রস্তুত করব, দুইটা কাজ যদি না করি আমরা ওই একই জায়গায় থেকে যাব, তাহলে হবে না, আমরা এইরকম আলোচনা করব তাহলে হবে না। হ্যাঁ অনেক কিছু আসলে করতে হবে, কিন্তু করাটা আসলে কবে হবে সেটা তো সরকারকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে, নিশ্চয়ই চলমান একটা বিষয়, চলমান ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে আমাদের, জি নিশ্চয়ই। প্রফেসর ডক্টর শরীফা সালোয়া আপনার কাছে আসি, আমরা তো আসলে অনেক কিছু করতে হবে, সেই জায়গাটা এখনো আমরা দেখি, নারী যদি নির্যাতনের শিকার হয়, বিশেষ করে ধর্ষণের ঘটনা যদি ঘটে, নারীকে কেন জানি প্রমাণ করতেই হবে যে সে ধর্ষণের শিকার হয়েছে, এবং খুব বিব্রতকর পরিবেশেই তাকে এইটা প্রমাণ করতে হবে নানান প্রশ্নের উত্তর দিয়ে, কিন্তু যিনি ধর্ষণকারী তাকে এখনো প্রমাণ করার দরকার নাই যে আমি ধর্ষণ করিনি, সেটার পরিবর্তন আমরা ঘটাতে পারলাম না, তাহলে আসলে বাস্তবায়নের পথে আমরা যে হেঁটে যাচ্ছি ধারাবাহিক একটি প্রক্রিয়া, কতটুকু নিশ্চিত হচ্ছে সেই ধারাবাহিকতা?
এইটা আসলে খুবই কষ্টকর একটি বিষয়। এটা আপনি খুবই সঠিকভাবেই বলছেন যে নারীকে প্রমাণ করতে হয় যে সে ধর্ষিত। শুধু তাই নয়, তার যখন ডাক্তারি পরীক্ষা হয় তখন তাকে আবারও ধর্ষিত হতে হয়। প্রায় আদালতে যখন তাকে বর্ণনা করতে হয় তখনও সে আরেক ধরনের ধর্ষণের শিকার হয়। এই অবস্থার অবশ্যই উত্তরণ ঘটানো খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে আসলে এই পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এই নারীকে এইভাবে দেখা, লোভনীয় দৃষ্টিতে দেখা বা ভোগের সামগ্রী করে দেখা, এই বিষয়টারও আসলে পরিবর্তন ঘটানো দরকার। সেই দরকার কোত্থেকে আসবে? অবশ্যই প্রথমত পরিবার থেকে আসা খুব জরুরি। একজন মা তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারেন প্রথমত, দ্বিতীয়ত বাড়ির বাইরের যে সমাজ, স্কুল বলি, কলেজ বলি, কিংবা স্কুল কলেজের বাইরে যে বৃহত্তর ক্ষেত্র, সেখানে এইখানে এসে আবার আমরা অন্য কথা বলবো। আমাদের চারপাশে এত বেশি মাদকের ছড়াছড়ি, এত বেশি পর্ণের ছড়াছড়ি, উন্মুক্ত আকাশে যা ইচ্ছে তাই, হাতের মুঠোয় পৃথিবী বন্দী, সেই দিকগুলো কিন্তু আমাদের ভেবে দেখার দরকার। এগুলোর জন্য এই ভোগ্য মানসিকতাটা তৈরি হচ্ছে আমাদের যুব সমাজে, যারা এই বৃত্ত থেকে আসলে বেরিয়ে আসতে পারছে না। এই বিষয়টা যদি না ভাবি, শুধুমাত্র তাদেরকে রোধ করার কথা বলি, তাহলে কিন্তু হবে না। আমরা একই সঙ্গে সেটাকে ছেড়ে দিয়ে রাখবো, এটাকে নিয়ন্ত্রণ করব, আবার নারীকেই প্রমাণ করতে হবে যে না, সে সুস্থ আছে, ভালো আছে, সে ধর্ষণের শিকার হবে না। এই এগুলো একটা আসলে একটা জগাখিচুড়ি ব্যাপার আমার কাছে মনে হয়। সমাজে সব ধরনের উপকরণ একই সঙ্গে বিলং করছে, কিন্তু শুধু নারীকেই গা বাঁচিয়ে চলতে হবে, এই বিষয়টা কিন্তু তীব্রভাবে ভাবা সময় এসেছে। কারণ আমরা যেভাবে দেখছি বাসে ট্রাকে নারী কোথাও নিরাপদ নয়, সে জার্নি করছে সেখানে সে ধর্ষিত হচ্ছে, সে পথ হাঁটছে সেখানে সে ধর্ষিত হচ্ছে, সে শিক্ষাঙ্গনে ধর্ষিত হচ্ছে। এই বিষয়গুলো আসলে যুব মানুষ গড়ে তোলা জরুরি, এবং সত্যিকার অর্থে একটা ওই একটা ক্যাম্পেইন ওয়ার্ক দরকার, যে ক্যাম্পেইন ওয়ার্কের মধ্য দিয়ে আসলে যুব সমাজ তৈরি হবে, মানসিকতাটা তৈরি হবে, এবং এই বিষয়গুলো পাঠ্যপুস্তকেও প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা, নৈতিকতার চর্চা সেটাও শিক্ষার অন্তর্ভুক্ত করাটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। যে নারী এগিয়ে যাবে সাহসিকতার সাথে আসলে। ধর্ষণকারী তাকে প্রমাণ করতে হবে যে সে ধর্ষণ করে নাই, এটা কিন্তু আইনে পরিবর্তন এনে এই ব্যবস্থাটা করতে হবে, এটাই হলো জরুরি। সেক্ষেত্রেও সেই আইনের পরিবর্তন, তার সাথে উনি যেগুলো বলেছেন মাদক পণ্য সেগুলো বন্ধ করতে হবে। সে এমন ভাবে বড় করবে যেন সে মেয়েদেরকে ভোগের যে সামগ্রী এইভাবে মনে না করে, সন্তানকে মা বড় করবেন, সন্তানের সেখানে পরিবারে বাবার দায়িত্ব কতখানি না। সেই জায়গাতে আমি আবার একটু দ্বিমত পোষণ করছি, কেননা আমি মনে করি যে একটা পরিবার একটা সোশ্যাল ইউনিট, পরিবার দিয়ে তো শুরু হচ্ছে, তাই না? পরিবারে তো শুধু মা নেই, ওখানে বাবা আছে, এবং আমাদের একান্নবর্তী পরিবারে দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফু ফুফা সবাই থাকেন। এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কন্যা সন্তান কিন্তু অনেক ইনসেস্ট, যেটা আমরা বলি, আমরা স্বীকার করতে চাই না। আপনি দেখেছেন সাম্প্রতিককালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা বলছে অনেকে, আবার কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার নানি কিন্তু বয়ান দিয়েছে যে তার বাবা তাকে কি পরিমাণ অত্যাচার করত, এবং তার মা কিন্তু এখন সেভাবে মেয়ের দিকে তা দাঁড়াচ্ছে না, তার স্বামীকে রক্ষা করার জন্যই সে মানে সেই ধরনের কথাবার্তা সে বলছে। সে তো একটা গৃহে একটা কন্যা সন্তান কতটুকু নিরাপদে আছে এটা কিন্তু আমরা ঠিক পরিষ্কার এখন জানি না। এই আকাশ সংস্কৃতি একটা ব্যাপক প্রভাব ফেলেছে, এবং আমরা যে গ্লোবাল মার্কেট ইকোনমির মধ্যে আছি সেটার একটা প্রভাব আছে, আবার ধর্মকেও আমরা অপব্যবহার করে নারীকে যন্ত্রণা করছি, নির্যাতন করছি। সেহেতু একটা গৃহে একটা কন্যা সন্তান নিরাপদে আছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। এবং একজন মা কেবল নয়, এখানে বাবা মা দুজনেরই দায়িত্ব আছে, এবং এটা একটা সোশ্যাল প্রবলেম। আপনি যেভাবে আপনার পুত্র সন্তানকে বড় করবেন ঠিক সেভাবে নারী সন্তানকে বড় করতে হবে, কিন্তু আমরা যেটা করছি যে না, আমরা বলছি তুমি 6টার সময় ফিরে আসবে,
ছেলে সন্তানকে আমরা তাকে কোনো টাইম বেঁধে দিচ্ছি না, বা রাত 9টা 10টা হলেও চলবে। কিন্তু এখন আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে, সেটা খুবই ইনসিগনিফিক্যান্ট। ইনসিগনিফিক্যান্ট হলেও আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করি এটা সিগনিফিক্যান্ট চেঞ্জের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটছে। এবং এইটার জন্য আমার রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন হতে হবে। রাষ্ট্র যদি এই ধরনের কথা বলে, অর্থাৎ ধর্ষণের যে বিষয়টি আপা নাসিমুন আপা বলছেন যে পুরুষকে প্রমাণিত করতে হবে সে ধর্ষণ করেনি, আমাদের বর্তমান যে ধর্ষণের জন্য যে আইনটি হয়েছে সেখানে কিন্তু একটা ধারায় বলা আছে যে দুই পক্ষের উকিল বসে নেগোসিয়েট করতে পারে এবং বিয়েও দিতে পারে, এবং এভাবে কিন্তু নোয়াখালীর জেল গেটে বিয়ে দেওয়া হয়েছে। এই বিয়ে একদমই গ্রহণযোগ্য না, সেটা ওই নারীটার তো কোনো সে নাই, তার পরিবার আর তার ছেলেটির পরিবার মিলে তাকে বিয়ে দিচ্ছে। তো এইখানে যে আমরা এখনো একটা অ্যাডাল্ট মেয়ের কনসেন্ট নিচ্ছি না বা তার কনসেন্টকে আমরা মূল্য দিচ্ছি না, এটা খুবই ইন্টারেস্টিং। আমাদের দেশে যে পরিমাণ বেসরকারি সংস্থা কাজ করে সে পরিমাণ কোনো দেশে আপনি খুঁজে পাবেন না, কিন্তু সেভাবে কি নারীর কি আমরা একটা সামাজিক নিরাপত্তা দিতে পারছি কি না, অর্থাৎ আমাদের প্রাইমারি সেকেন্ডারি টার্সারি পর্যন্ত কিন্তু উপবৃত্তি ইত্যাদি সব দেওয়া হচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু ঝরে যাচ্ছে কে, নারী শিশু ঝরে যাচ্ছে। তো এই জায়গাগুলো আসলে রুট কজটা, এই কাঠামোগত পরিবর্তন যদি আমরা না আনতে পারি, বা বাবা মার যে সমাজের মধ্যে আমাদের যে আমরা বলি যে জেন্ডার ডিভিশন অফ লেবার বা সেক্সুয়াল ডিভিশন অফ লেবার, যে বাড়িতে চাটা কে তৈরি করছে, কাপড়টা কে আয়রন করছে, কে রান্না করছে, এইটার সাথেই কিন্তু নারীকে সম্মান করব কি করব না সেটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সেটা এই ডিভিশন অফ লেবারটাকে চ্যালেঞ্জ করা খুব কঠিন। তো এই রুট কজগুলো খুবই মানে একেবারে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসে, এবং সেখানে অবশ্যই আমরা কেবল নয়, আমরা শুধু এজেন্টস অফ সোশ্যাল চেঞ্জ নয়, আমি মনে করি এখানে ধর্মীয় জায়গাগুলো আমাদের যে মসজিদ উপাসনালয় চার্চ সব জায়গাতেই কিন্তু আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় খোলাখুলি আলোচনা করতে হবে, এবং তাদেরকে একটা স্পেস দিতে হবে যে সে সহজে বলতে পারে যে সে বাড়িতেও অত্যাচারের, এবং সমানভাবে পুরুষকেও সে আলোচনায় অংশ নিতে হবে, শুধু নারীরা নিলে আসলে পরিবর্তন হবে না, ভূমিকা রাখতে হবে। নাসিমুনারা হক মিনু, শেষ পর্যায়ে রয়েছি একদম সেই জায়গাটা থেকে, আপনি তখন বলছিলেন একটি কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে, এই যে কন্যা শিশু জন্মানোর ক্ষেত্রেও আসলে একজন নারীকে দায়ী করা হয়, বিজ্ঞানের বিরোধী কথা, আমরা সব জায়গায় তো বিজ্ঞান শিক্ষাটাকে আসলে নিয়ে আসতে হবে, হ্যাঁ, সেই সেটা নিয়ে আসছে না বলেই তো এরকম একটা ভুল ভ্রান্ত ধারণা আজকে হাজার হাজার বছর ধরে চলছে, এটা তো একদমই ভুল। সমাজে এই অবদান, এটার জন্য তো নারীকে 100,000 বার রেসপেক্ট করতে হবে, হ্যাঁ, সেটা কেন আমরা করতে পারছি না, সেই জায়গাটাই আমাদের যেতে হবে। আর ওই যে সব মানসিক সবকিছুর মূলে আমাদের মানসিকতা, আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, মানসিকতা সেটার জন্য আমাদের ওই যে ক্যাম্পেইনটা বললাম সেখানে আমাদের পাঠ্যসূচিতে আমূল পরিবর্তন আনতে হবে। আমি যে বাচ্চাটাকে ছেলেটাকে ছেলে শিশুটাকে গড়ে তুলতে চাচ্ছি এইভাবে যে সে নারীকে রেসপেক্ট করবে, নারী পুরুষ দুজনেই যে নাগরিক সম নাগরিক এই কথাটা বিশ্বাস করবে, সেটা তো আমার পাঠ্যসূচিতে আনতে হবে। বাড়িতে যেমন মা শুধু না, মা বাবা দুজনকেই শেখাতে হবে বাচ্চাটাকে, সেই পরিবেশ সেই ধারণা দিতে হবে, সেই সঙ্গে স্কুলে অবশ্যই পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে, স্কুলের নৈতিকতার শিক্ষার ক্লাস থাকতে হবে, অনেকগুলো জায়গায় খুব শক্তভাবে ধরতে হবে, যেমন আপনারা চমৎকারভাবে তুলে ধরলেন একদম শেষ পর্যায়ে রয়েছে। এটা কিন্তু একটা কঠিন কাজ, সব কিছুর জন্য সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, আপনি যদি 2 নম্বর ধারায় অনুমোদন দিতে চান, আপনি যদি উত্তরাধিকার আইনের সমঅধিকার নিশ্চিত করে আইন করতে চান, এবং সদিচ্ছার প্রতিফলনটা যেন খুব দ্রুততর সময়ের মধ্যে দেখতে চাই এই সমাজে সেটা প্রতিফলিত হয়, সেই জায়গাটা দেখতে হবে। প্রফেসর ডক্টর শরীফা সালোয়ার, শেষ পর্যায়ে রয়েছে, কি যুক্ত করতে চান আজকের দিনে? আমি বলতে চাই নারীর অধিকার প্রতিষ্ঠায় যৌথভাবে এই সমাজের অনেকেই অনেক সেক্টরকে একসাথে কাজ করতে হবে, রাজনৈতিক সদিচ্ছার জন্য অবশ্যই রাষ্ট্র কার্যকরী ভূমিকা পালন করবে, আইন প্রয়োগকারী সংস্থা সেই আইনের বাস্তবায়ন করবে, এবং নারীকে আত্মমর্যাদাশীল হয়ে সচেতন হয়ে কাজ করতে হবে, আর
সামাজিকভাবে পুরুষের মানসিকতাও প্রস্তুত করতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই এনজিও গুলোর ভূমিকা বা নারী বিষয়ক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে বা সামাজিক যে সমস্ত সংগঠন রয়েছে, এই 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 সবগুলো সেক্টরের যৌথ ভূমিকায় নির্মিত হতে পারে একটা মানে সুষম সমাজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর শরীফা সালোয়ার ডিনা, আপনাকে, আপনি যুক্ত হয়েছেন সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম 30 সেকেন্ড হাতে আছে, প্রফেসর সাদিক আলিম আপনি কিছু যুক্ত করবেন কিনা? আমি মনে করি যে দেখেন আমাদের জাতীয় নির্বাচন আসন্ন, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। আমাদের বলা ছিল যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি থেকে 33% নারী মনোনয়ন দেওয়া হবে, কিন্তু সেটির কাছে দেওয়া প্রস্তাবে উল্টা আরো সংরক্ষিত আসন তুলে নেবারও এরকম প্রস্তাব থাকে। সেখানে আমি মনে করি রাজনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরি, নাহলে আমাদের একটা ভয়েস দরকার। আমাদের জাতীয় সংসদে কথা বলার মানে সংরক্ষিত আসন থেকে কথা বলার চেয়ে আমি সরাসরি নির্বাচন করে যারা এসে কথা বলবেন সেটা বড় বেশি কাজে লাগবে, এবং তাদের একটা কনস্টিটিউয়েন্সি থাকবে, সেটার একটা ওনারশিপ থাকবে। সেই জন্য আমি মনে করি যে সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক মানে অঙ্গীকার দরকার এবং রাজনৈতিক অংশগ্রহণ, সেই অংশগ্রহণ বাড়িয়ে আবার পরবর্তীতে নির্বাচনে যদি বলি মনোনয়নের ক্ষেত্রেও সেখানেও যদি আসলে সেই প্রাধান্য দেয়া যায় সেক্ষেত্রে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক সাদেকা খালিম, ধন্যবাদ জানাচ্ছি নাসিমুন আরা হক মিনু আপনাকে, অধ্যাপক ডক্টর শরীফা সালোয়ার ডিনা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকের দিনে যুক্ত হবার জন্য। সম্মানিত দর্শক যারা ছিলেন আমাদের সাথে আলোচনায় আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সিডো সনদের 36 বছর আমরা স্বাক্ষর করবার পরও পার করে ফেললাম, অনেক কিছুই বাস্তবায়ন হয়নি, আর পূর্ণাঙ্গভাবে যে অনুমোদন দেয়া বাস্তবায়ন সেটি তো হয়নি, আমাদের অংশগ্রহণটা অনেক বেশি দরকার। আর চমৎকারভাবে কিন্তু আজকের আলোচকরা বললেন যে রাষ্ট্রীয় পর্যায় থেকেও সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, অনেক জায়গায় আইনের অনেক সংশোধন দরকার, একদম যদি বলি গোড়ায় হাত দিই পরিবারেও আসলে সেই শিক্ষাটা আমাদের রাখতে হবে, পাঠ্যপুস্তকে সংযোজনের কথাও তারা বলেছেন সেটাও অনেক বেশি দরকার। এই সব কিছু সমন্বয়ে হয়তো সামনের দিনে আমরা এই সনদের সেই পূর্ণাঙ্গ যে বাস্তবায়ন সেটা নিশ্চিত করতে পারবো। প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই আয়োজন, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।